বাণিজ্য মেলায় আগত দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে তুর্কি বাতিঘর। বাহারি রঙের আলোকসজ্জায় ঘর সাজাতে এ প্যাভিলিয়নটিতে দেখা মিলবে দৃষ্টিনন্দন সব ঝাড়বাতি, গহনা, বাসনকোসন থেকে শুরু করে পোশাক, যা বহন করে তুর্কি ঐতিহ্য ও সংস্কৃতি। দাম কিছুটা বেশি, তবে নান্দনিক পণ্য হওয়ায় তা নিয়ে অসন্তোষ নেই ক্রেতাদের মাঝে। রায়হান শোভনের রিপোর্ট। লাল, নীল, হলুদ কিংবা সবুজ, কত রং, কত আলো! এই রঙে ঘর সাজানোর বাসনা থেকে তার্কিস স্টলে ক্রেতাদের এমন উপচে পড়া ভিড়, যাদের কেউ এসেছেন কিনতে, আবার কেউ বা নিজেকে ফ্রেমবন্দি করছেন বাহারি রঙের বাতির সঙ্গে। টার্কিস টেবিল ল্যাম্প, স্যান্ডেলিয়ার, ব্র্যাকেট ল্যাম্প, কুল্লু ল্যাম্প, স্টার ল্যাম্প সহ আছে আরও বিভিন্ন রকমের ছাড়বাতি। আর এই দৃষ্টিনন্দন বাতিগুলো কিনতে আপনাকে গুনতে হবে 3-1 লাখ টাকা পর্যন্ত। তবে দাম যাই হোক, ক্রেতাদের আগ্রহের কমতি নেই এসব পণ্য নিয়ে। টার্কিস স্টলটা এমন একটা স্টল যে কালারফুল অনেক বেশি, সো অলরেডি অ্যাট্রাকশনটা মানে না আসতে চাইলে এমনিতেও এসে যায়। আর আমি অল টাইম এখানে আসি, লাইটসগুলো দেখি। এখানে লাইটগুলো দেখতে খুব সুন্দর, তো এগুলো যদি ঘরে নিয়ে রাখা হয় অন্যরকম একটা সৌন্দর্য ফুটে উঠবে। যেহেতু আমাদের দেশে তারা স্টল করছে, এখানে তাদের প্রাইসিংটা একটু মিনিমাইজ করা উচিত। বাতি থেকে চোখ সরালেই আপনার চোখ আটকে যাবে তার্কিস নান্দনিক বাসনকোসন আর শোপিস সহ মেয়েদের গহনাতে, যেগুলো কিনতে আপনাকে গুনতে হবে সর্বনিম্ন 300-16,000 টাকা পর্যন্ত। বিক্রেতা প্রতিষ্ঠানের আশা ছাপিয়ে যাবে তাদের বিক্রয় লক্ষ্যমাত্রা। এভরিথিং ইজ গুড, সেলিং ইজ গুড, উই আর মেকিং মোর ডিসকাউন্ট ফর কাস্টমার্স, উই আর প্ল্যানিং টু সেল অল দিস প্রোডাক্টস ইন অল দিস ইন টিল টু এক্সিবিশন এন্ড অফ দ্য। এই স্টল থেকে বের হলেই চোখ পড়বে রং বেরঙের ডিজাইনে সাজানো তার্কিস কার্পেট স্টোরে, যেখানেও সরব উপস্থিতি ছিল ক্রেতাদের। বাণিজ্য মেলায় আসার 2-4 কারণের মধ্যে এটা একটা কারণ যে আমরা মানে এক জায়গাতে তার্কিস, ইন্ডিয়ান বিভিন্ন জায়গার মানে বিভিন্ন কান্ট্রির জিনিসগুলো পাচ্ছি। আর এখানে আসার বিশেষ কারণ হচ্ছিল এই জিনিসগুলো, এই রাগগুলো আসলে আমি অনেক বছর ধরে ইউজ করি এবং এটা আমার কাছে ভালো লাগে। তবে প্রতিষ্ঠানটির দাবি, প্রত্যাশা অনুযায়ী বিক্রি হচ্ছে না তাদের পণ্য। আজকে হলো আপনার 24 তারিখ জানুয়ারি মাসের। গতবার যে কয়েকবার বাণিজ্য মেলায় আমরা অংশগ্রহণ করেছি, আমাদের যে সেল ছিল সে তুলনায় আমরা মানে 50% সেল হয়েছে বলতে গেলে, অন্যবারের তুলনায় কম্পেয়ার করলে। তাই ক্রেতা টানতে কার্পেটের আকার ভেদে ডিসকাউন্ট দিচ্ছে প্রতিষ্ঠানটি। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।